জন্মেছেন কলকাতার এক সঙ্গীত পরিবারে। শৈশবেই তার তবলা এবং অন্যান্য বাদ্যযন্ত্রের প্রতি ছিল দারুণ ঝোঁক। তিনি তবলায় তালিম পান পিতা পণ্ডিত স্বপন শিবের নিকট। বাবা প্রথিতযশা তবলিয়া এবং ফারুখাবাদ ঘরানার প্রয়াত উস্তাদ কেরামতুল্লাহ খাঁর শিষ্য। 1995 সালে 9 বছর বয়সে শ্রীমতী রিম্পা ওয়েস্ট বেঙ্গল মিউজিক সল্ট লেক সিটি মিউজিক ফেস্টিভ্যালে ওয়েস্ট বেঙ্গল মিউজিক একাডেমি হতে বৃত্তি লাভ করেন। তার প্রথম পারফরমেন্স ছিল পারফরমেন্স ছিল 1996 সালে কলকাতার সুরম্য নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তিনি তার প্রথম আবির্ভাবেই ব্যাপকভাবে সমাদৃত হন। তারপর দুর্দমনীয় অগ্রযাত্রায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি স্বনামধন্য সঙ্গীত রিসার্চ একাডেমি কর্তৃক আমন্ত্রিত হন এবং দিল্লি, জয়পুর, মুম্বাই এবং এলাহাবাদ আইটিসি সঙ্গীত সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি ভারতের পুনে, ভূপাল, লখনৌ, বাঙ্গালোর এবং মাইহার সহ সর্বত্রই বিখ্যাত সঙ্গীত আসরে পারফর্ম করেন। দেশের বাইরে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, আমেরিকা, নেদারল্যান্ডস সহ নানা দেশের বিখ্যাত সঙ্গীত আসরে তিনি পারফর্ম করেছেন। ফ্রান্সে তার ওপর ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে এবং তিনি প্রিন্সেস অফ তবলা পদবীতে ভূষিত হন। 2007 সালে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড লাভ করেন, গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কাছ থেকে। তিনি পণ্ডিত যশরাজজি এবং পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে আন্তর্জাতিক সফরে সঙ্গত করেন। সুধীবৃন্দ, শ্রীমতী রিম্পা শিব এবার পরিবেশন করবেন। হারমোনিয়ামে আছেন প্রদ্যুৎ মিশ্র। প্রদ্যুৎ মিশ্র তবলায় তালিম পান পণ্ডিত স্বপন শিবের নিকট, এছাড়া দিনলাল মিশ্রের নিকট হতে খেয়ালে তালিম নেন। হারমোনিয়ামে তার শিক্ষা লাভ হয় পণ্ডিত মহারাজ ব্যানার্জির কাছে। তিনি শ্রীমতী রিম্পা শিবের সাথে সাধারণত হারমোনিয়ামে সঙ্গত করে থাকেন। হারমোনিয়ামে আছেন প্রদ্যুৎ মিশ্র। আজকের অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছেন পারফেটি ভ্যান মেল, বার্জার, ফকির অ্যাপারেলস লিমিটেড, আর্টিজান, ব্র্যাক ব্যাংক, কিউবি, সিকিউরেক্স, টেকমি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড।
সব হচ্ছে নাকি? Thank you.